আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আমার একমাত্র আদরের বোন, দেখেন কিভাবে সে পাটা রেখেছি আমার কোলে দিয়ে, কোলে বসে, সরি কান্দে বসে, যে কীভাবে পাটা রেখেছে। ও সুন্দর, এই হলো আমার আদরের বোন, সে আমার কাঁধের উপরে আছে। আমরা এখন কোথায় যাচ্ছি বোনো? হ্যাঁ, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, একটা মাত্র আদরের বোন, যেই বোনকে নিয়ে আমি এখন আমার বাগানে বেড়াইতে যাচ্ছি, আমার বাগানটা দেখতে যাচ্ছি। আশা করি যারা দাদা হয়েছেন, যারা নানা হয়েছেন, তারা এই ফিল্টার নেন, নিয়ে থাকেন, বুঝবেন যে নাতি নতকরের কতটা আদর। হাজারো কষ্ট করে, কান্দো করে হাঁটা কিংবা কোলো করে হাঁটা, কষ্টের ভিতরে অনেকটা সুখ আনন্দ। মানুষের জীবনে যখন একটা সময় আসে শুধু মা বাবার জন্য ভাবে, আর একটা সময় যখন বিয়ে করে তার বিবির জন্য ভাবে, আর একটা সময় তার সন্তানাদির জন্য ভাবে, আর একটা সময় আসে মানুষের জীবনে যেটা হলো নায়নাথ করে যখন পৃথিবীতে আসে, তখন সন্তানাদের থেকেও প্রিয় হয় তার নায়নাথ কর। তো আমার সেই আদরের বোনটি, মানে আমার বড় মেয়ের মেয়ে, যাই হোক, বুঝতে পারছেন দর্শক কতটা আদরের বোন আমার। এই হলো আমার বাগান, বাগানে এসে বললাম এটা হলো আমার কাঠ বাগান, আপনাদের দেখার চেষ্টা করতেছি কাঠ বাগান। আবার ভিতরে কিছু আম গাছও তো আছে, বাঁশের সোপা আছে। এটা হলো আপনার পাম অয়েল গাছ, যে পাম অয়েল গাছ কিনে আমার বাড়িতে আনার পর আমার 47 লক্ষ টাকা খরচ হয়েছে। তো যাই হোক, দেখানোর চেষ্টা করতেছি। এবার দেখেন আমার আম গাছে ফুল শেষ এসে, এই হলো আম গাছ, আম গাছে ফুল শেষ আসছে অনেকগুলো আম। ইয়াস, আম গাছ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আমার এই কন্টেন্টগুলো যারাই দেখবেন তাদেরকে, তাদের ফ্যামিলিকে, সন্তান আদি সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।